রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। বাট তার মধ্যে থেকে বেছে বেছে মেয়েদের ইচ্ছের বিরুদ্ধে ভিডিও বানিয়ে সেগুলো পাবলিক প্ল্যাটফর্মে আপলোড দেওয়া হচ্ছে। এগুলো তো ডিরেক্টলি ক্রাইম। তার উপর আবার জুম করে করে মেয়েগুলোকে হাইলাইট করা হচ্ছে। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ফারাবি। আল্লাহ তোত্তি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো দেশের নষ্ট হয়ে যাওয়া কিছু ছেলেকে নিয়ে যারা অন ক্যামেরায় মেয়েদেরকে হ্যারাস করতেছে। সো আজারা কাকা বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। শুরুতেই বলতে চাই, এই ভিডিওটা সিরিয়াসলি বানানো হয়েছে, সো সিরিয়াস ভাবে নিবে। কোনোভাবে বিনোদন খুঁজতে যায় না, কারণ এই ভিডিওগুলো কোনোভাবে বিনোদনের ভিডিও হতে পারে না, কারণ এখানে আমার আপনার বন্ধুদের সম্মান জড়িয়ে আছে। তাই আশা করবো বিষয়টাকে সবাই সিরিয়াস ভাবে নিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে প্রশাসন অবধি পৌঁছায়। ওদের বিরুদ্ধে আসলেই অ্যাকশন নেওয়া দরকার। ফুটপাত জিনিসটা বানানো হয়েছে মানুষের হাঁটা চলা করার জন্য, সো মানুষ সবসময় যাতায়াত করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই নষ্ট হয়ে যাওয়া নষ্ট ছেলেটা করছে কি দেখেন। পাবলিক প্লেসে তো ভিডিও বানাচ্ছে, তার উপর ক্যামেরায় দুইটা মেয়েকে ফোকাস করে। আচ্ছা, আপনাদেরকে মেয়ে দুইটার হাঁটা চলা দেখে কোনোভাবেই মনে হয় যে তাদের ইচ্ছেতে এই ভিডিওগুলো বানাচ্ছে? আর পোলাটার এক্সপ্রেশনটা একবার দেখেন, মনে হচ্ছে খেয়ে ফেলবে। এই ভিডিওটা দেখেন, দুইটা মেয়ের দিকে কিভাবে তেড়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে মেয়ে দুইটা কোনো অপরাধ করছে, তাই তাদেরকে কিছু একটা বলার জন্য এইভাবে যাচ্ছে। কিন্তু না, জাস্ট একটা ভিডিও বানানোর জন্য মেয়ে দুইটার ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে এই ভিডিওতে ইউজ করা হয়েছে। এই ভিডিওটা দেখেন, মেয়েটা বুঝতে পারে না যে তার পিছনে ক্যামেরা আছে। যেই বুঝতে পারলো সাথে সাথে মুখটা ওইদিকে ঘুরিয়ে নিল। এরপরও কি আপনাদের মনে হয় না এরা ক্রাইম করতেছে? আচ্ছা, এই ভিডিওটা দেখেন। দুইটা মেয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, আর এই পোলা কি করলো, পাশ দিয়ে এত জায়গা থাকতে তাদের মাঝখান দিয়ে হেঁটে চলে গেল। আচ্ছা, এটাও মানলাম, মাঝখান দিয়ে জায়গা পাইছে গেছে, বাট মেয়ে দুইটারে দেখেন পেছনে ঘুরে খুঁজতেছে যে ক্যামেরা ট্যামেরা অন করা আছে নাকি। একটা মেয়ে ওন্না ঠিক করতেছে, একদিকে অনেক মানুষ তাই অন্যদিকে ঘুরে ঠিক করতেছে, এটাও ভিডিও করে পাবলিকলি আপলোড দেয়া দিছে। আর পোলাটারে একবার দেখেন কেমন করতেছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন তো, আপনাদের কি এগুলা হজম হচ্ছে? আমার হচ্ছে না। দেখেন, তাদের এইভাবে আসা দেখে মেয়ে দুইটা এত ভয় পাইছে যে সাথে সাথে রাস্তার নিচে নামা গেছে। একটা মেয়ে অন্যমনস্ক হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে, দেখেন একবার অবস্থা। পোলাটার তাকানো দেখেন একবার, মনে হচ্ছে শরীরের সাথে একটা ধাক্কা দিয়ে আসতে পারলে তার ভাল লাগতো। মার্কেটে মানুষ যায় হচ্ছে মার্কেট করতে কিংবা প্রয়োজনীয় জিনিস কিনতে, বাট এরা যায় ভিডিও করতে। ভিডিও বলতেছি কেন, এদের এগুলাকে তো ভিডিও বলে না, মেয়েদেরকে হ্যারাস করা বলে। এই ভিডিওটা দেখেন, একটা মেয়ে মার্কেটে আসছে হয়তো তার প্রয়োজনীয় জিনিস কিনতে, বাট আয়শা কিভাবে হ্যারাসমেন্টের শিকার হলো দেখেন। ভাইরে, তোর পাশ দিয়ে 1 কিলো জায়গা ফাঁকা পড়ে আছে, তারপরও কেন তুই মেয়েটারে পাশের দোকানের দিকে খুশে ধরতেছিস কেন? আচ্ছা, আপনাদের কি এই ব্যাপারগুলো স্বাভাবিক মনে হয়? বিশ্বাস করেন কাকা, এই পোলার মেইন কন্টেন্টই হলো এইটা। পাবলিক প্লেসে গিয়ে যেখানে মেয়ে আছে সেখানে হাঁটবে, আর মেয়েগুলার ভিডিও করে আয় না পাবলিকলি আপলোড দিবে। তাও আবার মেয়েগুলোর জায়গায় জুম করে করে হাইলাইট করে দেখায়। শুধুমাত্র কিছু ভিউজ আর সস্তা ফেমের আশায় এই মেয়েগুলাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে জাস্ট ইউজ করা হচ্ছে।
আমি শুধু ভাবতেছি অন ক্যামেরাতে এরা এইগুলা করতেছে না জানি অফ ক্যামেরায় আরো কি কি করতেছে বিশ্বাস করেন এদের দ্বারা সব সম্ভব আচ্ছা ওই এলাকার মানুষগুলা কি এগুলা দেখে না কিছুদিন পর থেকে তো তাদের মা বোনরাও রাস্তায় বের হতে ভয় পাবে তাদের উচিত এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কারণ এদেরকে এইভাবে ছেড়ে রেখে দিলে ইন ফিউচার আরো বড় ধরনের অপরাধ করতে এরা দ্বিধাবোধ করবে না ঠিক আছে বুঝতে পারছি আপনারা এখন বলবেন এই মেয়েগুলাও এমন কেন রাস্তা দিয়ে এইভাবে চলাফেরা করে যদিও এইগুলা এখন কমন ব্যাপার তারপরও বলতেছি বিশ্বাস করেন কাকা শুধু যে এই মেয়েগুলাকে টার্গেট করে অন ক্যামেরা এনে ইভটিজিং করতেছে তা কিন্তু না এদের হাত থেকে বোরকা হিজাব পরে পর্দা করা মেয়েগুলাও রেহাই পাচ্ছে না এই ভিডিওটা দেখেন রাস্তা দিয়ে একটা মহিলা তার ছেলেকে নিয়ে রাস্তা পার হচ্ছিল সেখানে এই পুলা ভিডিও বানাইছে দেখেন রাস্তায় এত ফাঁকা জায়গা থাকতে ওই মহিলার উপর এমন ভাবে ঝুঁকে পড়তেছে মনে হচ্ছে নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছে না ভাইরে তোর যদি এত পিনি উইটা থাকে তাহলে বাসায় বল বিয়ে দিয়ে দিবে এভাবে রাস্তায় বের হয়ে অন ক্যামেরায় মেয়েদের সাথে এমন আচরণ করতে পারিস না এগুলা তো ইভটিজিং এর মধ্যে পড়ে সঠিক বলেছেন তার থেকেও বড় কথা হলো কারো ইচ্ছের বিরুদ্ধে ভিডিও করা হলো একটা ক্রাইম হ্যাঁ যদি ছেলেদের ভিডিও করতো তাও মানা যায় তো বাট এদের প্রত্যেকটা ভিডিওই মেয়েদেরকে টার্গেট করে বানানো আপনারা এই ভিডিওগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই বুঝবেন প্রত্যেকটা ভিডিও এই মেয়েগুলার ইচ্ছের বিরুদ্ধে বানানো হয়েছে আবার এই ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে মিলিয়ন মিলিয়ন আচ্ছা আপনারা এই ভিডিওগুলো দেখে যারা মজা নিচ্ছেন আই থিঙ্ক আপনাদের ফ্যামিলিতে মা বোন নাই আর শুধু মা বোন কেন আই থিঙ্ক কোনো মেয়েই নাই কারণ ফ্যামিলিতে যদি কোনো মেয়ে থাকতো তাহলে এই ভিডিওগুলো দেখে আর যাই হোক মজা পাইতেন না একবার এই মেয়েগুলোর জায়গায় নিজেদের মা বোনদেরকে রেখে চিন্তা করেন তো তারা রাস্তায় বের হওয়ার পর কতটা সেফ কিংবা ওই ভিডিওর কোনো একটা ভিডিওতে যদি আপনার মা বোনরা কেউ থাকতো কিংবা তাদের সাথে এমন করা হয়তো আপনারা কি হজম করতে পারতেন না তাই বলছি আসেন এই ভিডিওগুলো দেখে বিনোদন না নিয়ে প্রতিবাদ করি কারণ একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ভিডিও বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়া এটা কখনোই বিনোদন হতে পারে না এটা ডিরেক্টলি ক্রাইম আমি শুধু ভাবতেছি অন ক্যামেরায় এই প্লাগুলো রাস্তায় ঘুরতে কিংবা কোনো কাজে বের হওয়া মেয়েদের সাথে এরকম বিহেভ করতেছে তার সাথে কয়েকজন বখাটে পোলাপাইন মিলে না জানি অফ ক্যামেরায় আমাদের এই বোনগুলা সেফ আছে কিনা আমি প্রশাসনের কাছে খুব করে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা খুব দ্রুত এদের বিরুদ্ধে অ্যাকশন নেন নইলে অচিরেই আমাদেরকে শুনতে হবে এদের কাছে আমাদের কোনো মা বোন তার সম্মান হারিয়েছে প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই দিনটা যেন আমাদের দেখতে না হয় আর কাকা আপনাদের বলতেছি আপনাদের মধ্যে কেউ যদি ওই এলাকায় থেকে থাকেন প্লিজ বড় কোনো কিছু ঘটে যাওয়ার আগে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে ভিডিওটা দেখছেন এতটুকুই আনাপ তবে নামটা মনে রাখেন কোনো প্যারা নাই সিল এই ওয়েট ওয়েট ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন আর একটা কথা অনেকেই দেখি কমেন্টে বলেন আমি নাকি ইনস্টাতে রিপ্লাই দেই না ভাইরে আপনার প্রবলেমটা ডিরেক্টলি মেসেজ করবেন ইনশাল্লাহ রিপ্লাই পাবেন আল্লাহ হাফেজ